আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সকালবেলা নাস্তা থেকে শুরু করছি, খুব তাড়াহুড়া করে নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি। যাই হোক, রুটিটার অবস্থা খুবই শোচনীয়। যাই হোক, তারপর নাস্তাটা বানাবো, নাস্তা খাবো, তারপর আজকে বাজার আনা হবে, তারপর বাজার গোছাবো, সব কিছুই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। যাই হোক, নাস্তা বানানো শেষ, আমি এখন খুব তাড়াহুড়া করে খেয়ে নিচ্ছি। মাহা ঘুমিয়ে পড়েছে, এখনও ঘুমে আছে মাহা। আজকে ছুটির দিন বলে কথা, মাহা অনেকক্ষণ ঘুমাবে আমাকে বলেছে। যাই হোক, আমি খেয়ে দিয়ে তারপর মাহাকে খাবারটা দেব। এখানে আমি রুটি আর ভাজি নিয়েছি, এখানে পটল আর আলু ভাজা হয়েছে। যাই হোক, ভাজিটা রাত্রি করা হয়েছে, এখন আমি আস্তে আস্তে খেয়ে নিচ্ছি। খাওয়াটা যেন আল্লাহ নিয়ামত। যাই হোক, আমি আল্লাহর নামে খেয়ে নিচ্ছি। যাই হোক, আলহামদুলিল্লাহ, খাওয়া শেষ হলে এক কাপ চা খাবো, চা খেয়ে তারপর মাহাকে ঘুম থেকে উঠাবো। যাই হোক, আমার নাস্তাটা শেষ, চাটা খেয়ে মাহাকে ঘুম থেকে উঠালাম। উঠানোর পর তাকে নাস্তা দিয়ে দিলাম, সে টেবিলে বসে একা একা নাস্তা খেয়ে নিচ্ছে। আমি এ ফাঁক দিয়ে টুকটাক কিছু কাজ সেরে নিচ্ছি। যাই হোক, মাহা খাচ্ছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। আশা করছি আজকে ব্লগ ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে। যাই হোক, এ ফাঁক দিয়ে বাজার চলে আসছে, আজকে মাছ আনা হয়েছে অনেকগুলো। যাই হোক, মা আমি পাক দিয়ে বাজারটা নামিয়ে নিচ্ছি। এখানে তেলাপুয়া মাছ ছিল, খুব বড় বড় মাছগুলো ছিল। যাই হোক, এগুলি কীভাবে কাটবো। যাই হোক, এ ফাঁক দিয়ে মাহার কিছু মিছে চলে আসছে, মাহার খাবার। এখানে চিপস ছিল, বিস্কিট, তারপরে বিভিন্ন আইটেমের চকলেট, এগুলি মাহার জন্য রেডি করে রেখেছি, এগুলি মাহা খাবে। এখন আমি একটা কোটাতে সংগ্রহ করে রেখে দিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে অপেক্ষা, আল্লাহ হাফিজ।